সেই দুর্গার কাজ করতে না পারায় মূল যে শিল্পী অপূর্ব দাদা উনি কিন্তু মাথা মুন্ডনের মাধ্যমে আজকের এই কর্মযজ্ঞের সূচনা করলেন। তো হ্যালো বন্ধুরা, আজ শুভ মহাদশমী। রানাঘাট কামালপুর অভিযান সঙ্গের এই যে পূজা প্রাঙ্গণ, সেই পূজা প্রাঙ্গণ পুজো কিন্তু এসে গিয়ে আবার পুজো শেষ হয়ে গেল, কিন্তু এই পাঁচটা দিন এনারা যে কী যে কষ্টের মধ্যে কাটিয়েছে এবং এখনও কিন্তু কষ্টের মধ্যেই কাটাচ্ছেন। তো তোমাদেরকে আমি জানিয়েছিলাম যে ষষ্ঠী থেকে দশমী অবধি ওনারা কিছু কর্মসূচির মাধ্যমে প্রতিবাদী আন্দোলনে সোচ্চার হবেন, যেমনটা আমি তোমাদেরকে ষষ্ঠীর দিন দেখিয়েছিলাম যে মোমবাতি মিছিল এবং অশ্রুধারা মানে বহে যাওয়ার মাধ্যমে কিন্তু ওনারা কিছু কর্মসূচি পালন করেছিলেন এবং প্রতিবাদী আন্দোলনে সোচ্চার হয়েছিলেন। এবং সপ্তমীর দিনে কিন্তু আবারও ওনারা কান্নাকাটির মাধ্যমে কিছু কর্মসূচি পালন করেছিলেন। কান্নাকাটি তো হবেই, তাই না? তাদের মা এখানে আসেনি, বুঝতেই পারছো। এবং অষ্টমীর দিন কিন্তু ওনারা ভোগ প্রসাদ এখানেই রান্নাবান্না করে ওনারা খেয়েছিলেন, এরকম কিছু কর্মসূচি পালন করেছিলেন। আজ দশমীর দিন ওনারা কিন্তু প্রতিবাদী আন্দোলনে এক অন্যরকম কর্মসূচি পালন করতে চলেছেন, সেটাই দেখাবো। কর্মসূচিটা হচ্ছে ওনারা কিন্তু আজ মাথা মুন্ডনের মাধ্যমে কর্মসূচিটা পালন করবেন। হ্যাঁ, আমরা সকলেই জানি যে পিতামাতা পরলোক গমন করলে মাথা মুন্ডন করে 10 দিন পরে মাথা মুন্ডন করে একটা সৎকার করা হয়, ঠিক সেরকম ভাবেই তাদের এখানে দেখো আমাদের মা দুর্গা তো মাই, তাই না? এই বিশ্বের মা, তো সেই কারণে এই বিশ্বের মানুষের কাছে একটা লজ্জার বিষয় যে পুজোটা হলো না, তো সেই কারণে তারা কিন্তু আজ মাথা মুন্ডনের মাধ্যমে এক শোকসভা পালন করবেন। তো সেই দৃশ্য কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে এক্সক্লুসিভ সবার আগে তোমাদের সামনে তুলে ধরছি, তোমরা দেখতে থাকো। এই কুরুক্ষেত্র মাঠে সবাই আমরা বড় বোকা বোকা, একটা মোবাইলের দুনিয়ায় সবাই আমরা মুখ পাচ্ছি, কিন্তু এই প্রশ্ন করবে কে? কে এই ঢাকাকে প্রশ্ন করবে? এই ঢাকাকে প্রশ্ন করতে হবে মন্দিনী। আর কতদিন শিল্প নিয়ে রাজনীতি হবে? দেখুন এখানে একটা শিল্পের আত্মনাদ, একটা শিল্পের চেতনা এখানে চুপ হয়ে নীরব হয়ে গেছে। শিল্পের মানুষের তার স্বপ্ন, তার ইচ্ছা, তার ভালোবাসা একটা মূর্তি গড়ে উঠছে। এই মূর্তি গড়ে ওঠে একটা শ্বাসে শ্বাসে, একটা চেতনায়, একটা বোধে। এই মূর্তি গড়ে ওঠে অপূর্ব একটা সৌন্দর্য, যেই বোধ সারা বিশ্বকে ঘুম ভাঙাবে। স্বামীজি ভারতবর্ষে বসা, ওঠো যা তোমার ভূমি হোনা, আমার ভেতর যে আগুন জ্বলছে তোমার ভেতর জ্বলে উঠুক। Run!
পূজাটা বন্ধ হয়ে গেল তোমার কি মনে হচ্ছে কেন বন্ধ হলো কেন পূজাটা বলো তোমাকে বলতে হবে তুমি আগামী প্রজন্ম তোমার ভিতরেই ঘুমিয়ে আছে আগামী ভারতবর্ষ তোমাকে বলতে হবে পূজাটা বন্ধ হয়ে গেল তোমার কি মনে হচ্ছে ভারতবর্ষ কোন মানুষকে দেখে গেল কোন চেতনা কোন মানুষ তোমাকে বলতে হবে সবাই দেখছে আজ রাজা উলঙ্গ কেউ বলে না রাজা তোর কাপড় কোথায় কিন্তু তোমাকে প্রশ্ন করতে হবে আমি তোমাকে খুঁজেছি শহর থেকে শহর ছুড়ে কোথায় সেই ছোট্ট ছেলেটা কি বলবো তুমি বলো এবার ঘুম ভাঙা ওই শহরে কালা কালা ঘুমিয়ে আছে নতুন নতুন প্রশ্ন করতে হবে আমাদেরকে অচলায়তনটাকে ভাঙতে হবে তোমার কি মনে হচ্ছে তুমি একটা ছোট্ট ছেলে তুমি কি পাড়ায় ঠাকুর দেখতে গেছিলে রানাঘাটে না কোথায় যাই না আমাদের পাড়ায় পুজো হচ্ছে না আমরা অন্য পাড়ায় যেয়ে কি করব আমি বললাম এই নদীয়া থেকে একটা শিল্পের পথে আন্দোলন হবে চেতনার মশাল এখান থেকেই ঝরে উঠবে গান কবিতা সঙ্গীতে একটা চেতনায় হোক হোক প্রতিবাদ এখান থেকে যাবো প্রত্যেকটা নারী শক্তি আজকে এসেছ প্রত্যেকটা নারীর মধ্যে একটা দুর্গা চেতনা জেগে উঠুক দশ ইন্দ্রিয় জাগ্রত হোক এখান থেকে তোমরা নতুন নতুন প্রশ্ন করো এই অচলায়তনটাকে ভেঙে গেল জাগো আন জাগো মা ভয়া শক্তি বর্তমানে রাজনীতি কি ভয়ঙ্কর রূপ আমি গেছিলাম সোদপুরে প্রোগ্রাম করতে যখন একটা মানুষকে পথে প্রশ্ন করলাম কিরে তোদের সোদপুরে এত বড় দুর্গা হচ্ছে আর আমাদের রানাঘাট শহর একটা গ্রামের মানুষ বলে তুমি আমরা কি প্রশ্ন করতে ভুল ভুলে যাচ্ছি গ্রাম বলে কি পিছিয়ে গ্রাম বলে কি আমাদের বুকটা ধরপড় করছে না যে ছোট্ট মেয়েটা বললো বুকটা কেঁপে উঠছে এভাবেই একটা মানুষ শহর আর গ্রাম এই রাজনীতিটা এরকম ভয়ঙ্কর রূপ কেন হলো 2024 এসে বা কোন সময় আমরা দাঁড়িয়ে আছি কোন সময় আমাদের বিবেক বোধ আপনি গ্রামে একজন প্রবীণ মানুষ এই যে একটা আপনি নবীন আর প্রবীণের একটা মিলন নবীও যেমন বলে উঠলেন প্রতিবাদে আপনি প্রবীণ মানুষ হয়ে কি বলবেন আমরা খুবই দুঃখিত আমার ভাষা নেই এই পুজোটা পালন করে প্রয়োজন ছিল ওনার চোখের জলে কোন নীতি নেই কোন ভাষা নেই একটা অনুভব যে অনুভবটা তোমাকে প্রিয়সী অনুভব করতে হবে যে অনুভবটা যে গ্রামের মাটি থেকে একটা অনুভব করে ওঠে গ্রামের যে কৃষক মানুষগুলো একটা ফসল ফলায় তারা জানে প্রেম কাকে বলে গ্রামে যে মানুষগুলো শস্য ফলায় সে কৃষক ভাই গুলো আছে কৃষক ভাই সে কৃষক ভাই গুলো জানে একটা মাটিকে একটা পিচ পুত্রে কিভাবে একটা শস্য ফলে ওঠে তারা একটা থিঙ্কিং করা স্বপ্নকে বুনেছিল এখানে যেই স্বপ্নটা আজকে সারা বিশ্বকে ঘুম ভাঙাচ্ছে যেই স্বপ্নটা এই রানাঘাটের মানুষকে প্রতিবাদে সোচ্চার হতে বলছে এই নদিয়ার মানুষকে সোচ্চার হতে বলছে এই নদিয়া তো চৈতন্যের মাটি চৈতন্যের ভাব আন্দোলনের মাটি আজ থেকে 500 বছর আগে সেই নদিয়া থেকে একটা ভাব আন্দোলন হয়েছিল এই নদিয়ার মাটি থেকে তোমাকে আসতেই হবে কৃষক ভাই আছো এখানে চৈতন্য হোক
এই যে চৈতন্য হোক একটা মানুষের মুন্ডন হয়ে যাচ্ছে একটা প্রকৃতির রূপ এই চুল থেকে সে চুলগুলো কেটে ফেলছে এই যে একটা বিশেষ রূপে নিজেকে দেখা বিসর্জন মানে কি বিসর্জন মানে কি আজকে তো বিসর্জন বিসর্জন মানে কি বিসর্জন মানে আমাদের আজকে পুজো মানে মায়ের পুরো সবকিছু শেষ মাতৃশক্তির জলে মিশে যাচ্ছে তাই তো এখানে জলে মিশছে না জল থেকে আরেকটা রূপ ধারণ হচ্ছে সেই রূপটা কি আজকে বিশ্বের সব থেকে বড় দুর্গা প্রত্যেকটা শিল্প কর্মী গ্রামের মানুষজন আজকে মুন্ডন হবে এই নিয়ে অপূর্ব কিছু কথা বলো আজ বিজয় দশমী সবাইকে শুভ বিজয়ের শুভেচ্ছা জানাই আমাদের প্রতিবাদ স্বরূপ আজকে যে কর্মসূচি ছিল মস্তক মুন্ডন সেটা এখন শুরু হবে সেটা প্রধান শিল্পী বা যেই বলুক বা শিল্পী হিসাবে আমি প্রতিবাদ স্বরূপ আমার মস্তক মুন্ডন করে আমি এই প্রতিবাদ শুরু করব আর যারা ক্লাবের সদস্য বা গ্রামবাসী কেউ যদি মস্তক মুন্ডন করতে চাও তাহলে এই পাশে সবাই চলে এসো ধন্যবাদ আমাদেরকে আমি দেখাতে পারছি যে এই মুহূর্তে শিল্পী অপূর্ব রায় অর্থাৎ এখানকার এই মাতৃপ্রতিমা অর্থাৎ বিশ্বের সব থেকে বড় যে দুর্গা 111 ফুটের থেকেও বেশি সেই দুর্গা তৈরি হতেও গিয়েও যে কাজ বন্ধ হয়ে যায় সেই দুর্গার কাজ করতে না পারায় মূল যে শিল্পী অপূর্ব দাদা উনি কিন্তু মাথা মুন্ডনের মাধ্যমে আজকের এই কর্মযজ্ঞের সূচনা করলেন সেদিন আমরা এটাকে ভুলবো তার আগে আমরা ভুলতেই পারবো না তো সেই জন্য ওরা অনেক কষ্ট কষ্টের জন্যই ওরা মাথা মুন্ডন করেছে আমাদের গ্রামের ছেলে পেলে এভাবে এই এই ভারতবর্ষের মাটিতে বড় তুমি বন্ধুরা প্রথমে তোমাদেরকে দেখালাম এখানের যিনি মূল শিল্পী অপূর্ব রায় উনি কিন্তু মাথা মুন্ডনের মাধ্যমে আজকের কর্মযোগে শুভ সূচনা করলেন আর কি সূচনা করলেন এরপরে কিন্তু গ্রামবাসীদের মধ্যে একে একে সকলে কিন্তু মুন্ডন হচ্ছে তার দৃশ্য তোমাদের সামনে তুলে ধরছি আবার অনেক আছে তিন বেলা হতে তো দেখতে পাচ্ছি এই মুহূর্তে আরো এক দাদা কিন্তু এই মুন্ডন কর্মসূচিতে যোগদান করলো গ্রামের মানুষের এই যে পয়সা খরচ দেওয়ার আমাদের দুঃখ নেই পয়সা আরো আরো খরচ হোক তাতেও দুঃখ নেই কিন্তু পূজাটা যদি হতো দুজন ভাইকে আমাদের সাথে পেয়ে গেলাম এই ভাইরাও কিন্তু এই ক্লাবেরই সদস্য এখানকারই বাসিন্দা পূজো না হওয়াতে এই ভাইদের কি মন্তব্য এবং তাদের কি অনুভূতি তাদের যে আবেগ ভালোবাসা প্রশাসন তাদের আবেগ ভালোবাসা আটকে দিল প্রকাশ করতে দিল না তাদের কি মন্তব্য জেনে নেব তো ভাই তোমাদের এখানে যে মা আসলো না কালো কাপড় মুড়ে দিয়ে আজকে মাথা মুন্ডনের মাধ্যমে এক শোকসভার আয়োজন করা হচ্ছে তো কি বলবে এই বিষয়ে হরে যখন একটু সাধারণ জায়গার মধ্যে কেউ মা বাবা মরে যায় সেখানে বড় পূজা হচ্ছে লোক যেতে পারছে না গ্যাদারিং করে লাইন দিয়ে শোক পালন করা হচ্ছে আচ্ছা তোমরা কি মাথা মুন্ডন করবে আমাদের চাষিরা ছেড়ে দিয়েছে আচ্ছা তো আমি বলবো তোমরাও এই শোক সভায় মিলিত হও এবং মাথা মুন্ডন করো তো জেনে নেব কলকাতার বুকে তো অনেক বড় বড় পুজো হচ্ছে কিন্তু তোমাদের এখানে 111 ফুটের মূর্তিটা করতে দিল না এটা তোমাদের সাথে কি অবিচার হয়েছে আচ্ছা কি বলবে এই বিষয়ে একটু যদি বলো এখানে ডিএম অর্ডার দিয়েছে 6 ফুট চওড়ায় রাস্তা এখানে যে রাস্তা আচ্ছা প্রশাসনের কাছে কি বিচার চাইছো আচ্ছা তো ভাইয়ের দেখতে পাচ্ছি গলা ভেঙে গিয়েছে তো কি কারণে গলা ভেঙে গিয়েছে আচ্ছা সেই সময় জাস্টিস চাওয়ার জন্য তো একবার তাহলে বলা হয়ে যায় জাস্টিস ফর তো তোমাদেরকে দেখাতে পারছি এই মুহূর্তে কিন্তু রানাঘাট কামালপুরের যে 40 থেকে 45 বিঘা যে জমি সেই জমির একদম উপরে রয়েছি তোমরা এখানে কিন্তু দেখতে পাচ্ছো ফুলের চাষ করা হয়েছে এবং ওই দিকটাতেও কিন্তু ফুলের চাষ করা হতো কিন্তু এই পুজোটা হবে বলে তারা কিন্তু ফুলের চাষ করেননি কিন্তু পরবর্তীতে দেখা গেল কিন্তু পুজোটাই হয়নি তাহলে বুঝতে পারছো কতটা চাষবাসের ক্ষয়ক্ষতি সম্পন্ন হয়েছে শুধুমাত্র এই প্রশাসনিক অসহযোগিতার জন্য তো তোমাদেরকে আজকের যে কর্মসূচি তা সবটাই দেখালাম এবার হ্যাঁ বলে রাখি এখানে তো তারা পুজো করতে পারেননি কিন্তু এই মাতৃপ্রতিমার আদলেই একটা মন্দির
প্রতিষ্ঠানের ওনারা চিন্তা ভাবনা রেখেছেন। তো আরও বেশ কিছুক্ষণ আমি আছি, কি হচ্ছে না হচ্ছে তোমাদেরকে সম্পূর্ণটা তুলে ধরবো। তোমরা সবসময় চোখ রেখো আমাদের ইউটিউব চ্যানেলে। চলো এখনকার মতো বিদায় নিচ্ছি।